हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सकले खूब खूब भालो आछो और आमराओ खूब भालो आछी। आज के आबार नतून एकटा वीडियो निये तोमादेर सामने हाजिर होयेछी, बसे पड़ेछी। आज के आबार देखते पाच्छो और टपिकटा एतक्षणे तोमरा जेने गेछो। तो हाँ, आज के टपिकटा हलो एटाई जे पाँचटा वेज जेटाते तोमरा घरे बसे निजेरा आर्निंग करते पारो एबं खूब भालो आर्निंग करते पारो। जेसब हाउसवाइफरा आछो आमार मतन बा आमादेर अनेकेर मतन घरे रयेछो, तारा अवश्यई निजेर घरके सामले तार साथे साथे आरो এমন অনেক কাজ করতে পারো যেগুলো দিয়ে তোমরা নিজেদের একটা পরিচিতি তৈরি করতে পারো। এগুলো পার্সোনালি বলতে পারো আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি এবং এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো এখনও আমি করে চলেছি রেগুলারলি, মানে প্যারালালি ইউটিউবে ব্লগিং করার সাথে সাথে এগুলো করে চলেছি, তার সাথে সংসার তো আছেই, তাই তোমরাও এগুলো করতে পারো। তো ভাবলাম কেন না আজকে তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি। তো সবার প্রথম আমি যে ওয়েস্টার কথা বলবো সেটা হলো আর কিছু নয়, টিউশন। অবশ্যই যদি তোমরা চাও তাহলে তোমরা বাড়িতে টিউশন করতে পারো। আজকাল ছোট ছোট বাচ্চাদের পড়ানোর জন্য সবাই ভালো টিউটর চায়। তো যদি তোমাদের সেই কনফিডেন্সটা থাকে যে হ্যাঁ আমি একটা ভালো টিউশন দিতে পারবো বাচ্চাদেরকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা নিজেদের টিউশন বা কোচিং ক্লাসেস খুলতে পারো বাড়িতে। আর এছাড়াও আজকাল অনলাইনে এই জিনিসগুলো খুব চলছে, তো সেইখান থেকেও কিন্তু তোমরা পারো নিজেদের একটা পরিচিতি তৈরি করতে এবং অনলাইনে টিউশন পড়িয়ে সেখান থেকেও কিন্তু ভালো আর্ন করতে পারো। এটার জন্য তোমরা কি করবে, বাড়িতে হলে অবশ্যই তোমরা আশেপাশের লোকজনদেরকে বলতে পারো, আদারওয়াইজ একটা ছোট বোর্ড মতন বানিয়ে তোমাদের বাড়ির সামনে লাগাতে পারো, যেখানে তোমাদের ফোন নাম্বার, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দিতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি স্টুডেন্টকে নিজের কাছে আনতে পারো। কোন লেভেলে স্টুডেন্ট পড়াবে সেটাও অবশ্যই মেনশন করে দিও, তাহলে তোমাদের জন্য বেটার হবে। আর অনলাইনে কিভাবে করবে, অনলাইনে দেখবে, সার্চ করবে গুগলে, দেখতে পাবে যে অনেক রকমের কি বলবো অপশনস থাকে যারা টিচার চায়, বা এমন অনেক জায়গা থাকে যেখানে তুমি তোমার নিজের কোয়ালিফিকেশন দিতে পারো এবং তুমি কী ধরনের কাজ খুঁজছো সেটা দিতে পারো, দিয়ে তুমি বাড়িতে বসেও কিন্তু স্টুডেন্টকে নিজের কাছে আনতে পারো। এই তো গেল নাম্বার ওয়ান প্রসেস। এরপর আসছে নাম্বার টু। নাম্বার টু যেটা সেটা হলো যে তোমরা কিন্তু বাড়িতে বসে বিজনেস করতে পারো। বিজনেস মানে কী ধরনের বিজনেস, বিজনেস মানে কিন্তু শাড়ির বিজনেস নয়, বিজনেস মানে শাড়ি হতে পারে, কস্টিউম জুয়েলারি হতে পারে, সিলভার জুয়েলারি হতে পারে, অক্সিডাইজ জুয়েলারি হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ জুয়েলারি হতে পারে, তারপর নাইটি, চাদর, বেডশিটস, আর ওই চাদর আর বেডশিট একই হলো, বেডশিটস, এই জাতীয় ডিফারেন্ট জিনিস নিয়ে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারো খুব অল্প পুঁজিতে। আর নিয়ার অ্যাবাউট 5000 ধরে রাখো, এটাতে করতে পারো। আর যদি আরও কম টাকায় তোমরা চাও করতে, তাহলে অবশ্যই তোমরা জুয়েলারি বিজনেসটাকে চুজ করো। আমি পার্সোনালি জুয়েলারি বিজনেস করছি এখনও পর্যন্ত, অনেকদিন ধরে করেছি, এখনও পর্যন্ত করছি, মানে সেই কলেজ লাইফ থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত করে চলেছি। আমার মানে বিজনেস শুরু করেছিলাম কিন্তু আমি মাত্র 2000 টাকা মায়ের থেকে ধার নিয়ে, এবং মা অবশ্যই সেই টাকাটা পরে আর ফেরত নেয়নি, কিন্তু 2000 টাকা দিয়ে আমি স্টার্ট করেছিলাম হ্যান্ডক্রাফটেড জুয়েলারির বিজনেস করা। তখন আমি মেটেরিয়াল নিয়ে এসে নিজের হাতে জুয়েলারি বানাতাম, বানিয়ে বিজনেস করতাম, কারণ তখন আমার কাছে অনেকটা সময় ছিল, আমি কলেজে পড়তাম, কিন্তু এখন আর সেই সময়টা দিতে পারি না, তাই জন্য এখন অবভিয়াসলি রেডিমেড জুয়েলারি বিজনেসই করছি। তো সেই একটা কাজ তোমরা করতে পারো খুব কম আর্নিং, এটা কিন্তু তোমরা 500 থেকে 1000 টাকা লাগিয়েও এই বিজনেসটা স্টার্ট করতে পারো একদম ছোট করে নিজের ঘর থেকে। আর এই বিজনেসটাকে বড় করবে কিভাবে, বিজনেসটাকে বড় করার জন্য অবশ্যই নিজের কন্ট্যাক্টসকে কাজে লাগাতে হবে, নিজের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, নিজের ফেসবুক কন্ট্যাক্ট দিয়ে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তো অবশ্যই করতে পারো, বড় বড় গ্রুপে জয়েন করতে পারো, লাইভ করতে পারো, এছাড়াও কিন্তু যারা আশেপাশে তোমাদের চেনা জানা আছে রিলেটিভস তাদের সকলকে জানাতে পারো, জানিয়ে কিন্তু সেই থ্রুতেও তোমরা কাস্টমার গেইন করতে পারো। আর অবশ্যই একটা কথা বলে রাখি, এই বিজনেস সংক্রান্ত পারপাসে তোমরা যে কোনো রকমের হেল্প যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা আমার কাছ থেকে পেয়ে যেতে পারো। যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, এখানে মেসেজ করতে পারো, আর
ইনস্টাগ্রামে আমাকে পিং করতে পারো, যে কোনোভাবে হোক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের সমস্ত রকমের জুয়েলারি, শাড়ি এবং এই যে গার্মেন্টস জাতীয় সমস্ত রকমের যে মেটেরিয়াল আছে সেগুলো একদম হোলসেল রেটে তোমাদেরকে আমি কিন্তু প্রোভাইড করতে পারি, যদি তোমরা চাও, বা যদি তোমরা অন্য কারোর লিঙ্ক চাও, অন্য কারোর একদম ডিরেক্ট চাও কোম্পানির লিঙ্ক, আমি সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো যদি তোমরা নিতে চাও। এই গেল একটা দু নাম্বার বিশ টপিক আর কি। তো এগুলো সবাই মোটামুটি আজকাল জানো, তা আমার মনে হলো এমন অনেকে তো আছে যারা এখনও ঘরে বসে ভাবছো আমি কী করতে পারি, আমি কি করতে পারবো, আমি কি সংসার সামলে সব কিছু করতে পারবো। তো হ্যাঁ, তোমরাও সংসার সামলে সব কিছু করতে পারবে, যেরকম আমি করছি সেরকম তোমরাও করতে পারবে। তাই জন্যই ভাবলাম যে আজকে তোমাদের ক্ষেত্রে শেয়ার করি। তো দু নম্বর বিষয়টা গেল, এবার আসছি টপিক নাম্বার থ্রিতে। তো টপিক থ্রি হলো এটা, আমি তোমাদেরকে দেখো এমন পাঁচটা টপিকই বলবো যেই টপিকগুলো তোমাদের ক্ষেত্রে প্রচণ্ড ইজি হবে করা, হাউস ওয়াইফদের পক্ষে প্রচণ্ড ইজি করা, বা স্টুডেন্ট লাইফ থাকলে সেই জায়গা থেকে ইজি প্রচণ্ড করা, এবং যতটা মানে মানি কম লাগানো যায়, যতটা কম পুঁজি দিয়ে বা জিরো ইনভেস্টমেন্টে ব্যবসাটা করা যায়, সেই ব্যবসাগুলোর কথাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়া যাক তিন নম্বরে। তিন নম্বর বিষয় যেটা, সেটা হলো যে অবভিয়াসলি ইউটিউবিং। ইউটিউবিং তো তোমরা করতেই পারো, এমন অনেকে আছো যারা করছো, আমি করছি। আর চ্যানেল মনিটাইজ হওয়াটা অনেক পরের বিষয়, তার আগে তো নিজের পরিচিতিটা তৈরি করা, তাই না? ভালো ব্যবসায়ী হতে গেলেও তো ব্যবসা করতে গেলে যে ব্যবসার মানে আমাকে যে পরিচিতিটা হবে, আমাকে সবাই জানবে চিনবে, তার আগে তো আমাকে লোককে জানাতে হবে, আমার জায়গাটা তৈরি করতে হবে, তবে না আমার সেই লেভেলের ব্যবসা আসবে। সো ইউটিউবিংটাও ধরে নাও সেই রকম, প্রথম দিন থেকে আমি আসলেই ভাববো যে আমার চ্যানেল কবে মনিটাইজড হবে, যদিও বা এখনও পর্যন্ত আমিও এটাই ভাবি যে আমার চ্যানেলটা কবে মনিটাইজড হবে, বেশ ভালো লাগবে, অনেক ভিউয়ার্স আসবে, সবার যেটা মনের ইচ্ছা থাকে। কিন্তু সেটা না ভেবে মানে অনেক সময় ডিমোটিভেটেড তো আমরা সবাই হয়ে যাই, আমিও হয়ে যাই, কিন্তু সেই কথাগুলো মাথায় না রেখে আমাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, ভিউজ আসুক না আসুক। যেমন এটা পার্সোনালি আমার ওপিনিয়ন, আমার ভিউজ আসুক না আসুক আমি রেগুলার তোমাদের জন্য কোনো না কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি। এক দুদিন তো শরীর খারাপ থাকে বা পেরে উঠি না হয় না, সেটা তো সব বিজনেসের ক্ষেত্রেই হতে পারে। তো এই হলো একটা ব্যাপার, ইউটিউবিংটা তোমরা খুব ভালোভাবে করতে পারো, ভালোবাসো যদি মনে করো যে তোমরা ক্যামেরা সাই নাও তোমরা করতে পারবে, তাহলে অবশ্যই করতে পারো। হ্যাঁ, আর আমি না প্রচণ্ড একটা টাইমে ক্যামেরা সাই ছিলাম, কিন্তু ধীরে ধীরে যখন ব্যবসাটাকে ধরলাম, যখন জুয়েলারির বিজনেস, শাড়ির বিজনেস এগুলো করতে শুরু করলাম, তখন যখন বিভিন্ন গ্রুপ থাকে ফেসবুকে, সেই গ্রুপগুলোতে লাইভ করতে শুরু করলাম, তখন না আস্তে আস্তে এই ক্যামেরা শাইনেসটা কোথাও না কোথাও কেটে গেছে, এবং তারপর সেই কনফিডেন্স লেভেল থেকেই কোথাও না কোথাও ইউটিউবেও যে ভিডিও বানানো নিয়ে একটা ভয়, সেই ভয়টা আমার মধ্যে থেকে কেটে গেছিলো। তো যাই হোক, তোমরা এটাকে অবশ্যই নিজের একটা মানে বিজনেস আইডিয়াস হিসেবে চুজ করতে পারো, আর যেই টপ যেই ক্যাটাগরিটা তোমাদের ভালো লাগে সেই ক্যাটাগরিতেই তোমরা ইউটিউবিং করতে পারো। এই তো গেল নাম্বার থ্রি, এবার চলো নাম্বার ফোর টপিকের দিকে যাওয়া যাক। তো নাম্বার ফোর যে টপিকটা আমি কথা তোমাদেরকে বলবো, সেটা হলো যে এই বিজনেস সংক্রান্তই তোমরা বিনা পুঁজিতে অনলাইন থেকে অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপসের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে দিয়েও কিন্তু বিজনেস করতে পারো। বিজনেস কীভাবে করবে, প্রোডাক্টটা ওখান থেকে ডিরেক্ট কাস্টমারের বাড়িতে না পাঠিয়ে দিয়ে, যেটা আমি করতাম, নিজের কাছে নিয়ে নাও, তাহলে প্রোডাক্টটা যাচাইটা তোমার কাছে হয়ে যাবে। কাস্টমারের থেকে তো এক দুদিন টাইম চাওয়া যেতেই পারে এক্সট্রা, তো সেইটার যে জিনিসটা ভালো না খারাপ তোমার কাছে হয়ে যাবে, তুমি দেখে নিলে, ভুল ভাল হলে তুমি আবার ফেরত পাঠিয়ে দিলে, তাহলে কী হবে, কাস্টমারের সাথে যে তোমার রিলেশন, সেই রিলেশনশিপটা কিন্তু একদম ঠিক থেকে যাবে, সেটা কিন্তু খারাপ হবে না। এই গেল একটা প্রসেস। আর এছাড়াও এটার সাথে রিলেটেড একটা প্রসেস তোমাদেরকে বলে রাখি, মানে একটা বিজনেস আইডিয়া তোমাদেরকে বলে রাখি, সেটা হলো এই অনলাইনের টপ মানে এই অ্যাকচুয়াল টপিকটা কিন্তু অনলাইন শুধু গার্মেন্টস বা জুয়েলারি বিজনেস নয়, অনলাইন ফুড বিজনেস হতে পারে, অনলাইন তোমার সুইগিতে যে বিজনেস করে সেরকম ধরনের বিজনেস হতে পারে, এরকম ধরনের ডিফারেন্ট টাইপ অফ বিজনেস কিন্তু তোমরা করতে পারো। এবার চলে আসছি নাম্বার ফাইভ টপিকে। যদি তোমাদের বাড়িতে একটুখানি জায়গা থাকে আর তোমাদের একটুখানি খরচ করার মতন সামর্থ্য থাকে, আর যদি তোমরা মনে করো তোমরা করতে পারবে, তাহলে তোমরা নিজেদের বাড়িতে কিন্তু বুটিক টাইপের কোনো জিনিস খুলতে পারো। এছাড়াও কিন্তু তোমরা লোক রেখে, ভালো কোনো লোক যে ভালো গার্মেন্টস রেডি করে আর কি, সেরকম কোনো লোক রেখে কিন্তু টেলারিংয়ের বিজনেসটাও নিজের বাড়িতে স্টার্ট করতে পারো।
সেখানে কি হবে, তোমার ওপরে অতটা চাপ পড়বে না, তোমার নিজের বাড়ি আছে, তুমি একটা মেশিন কিনে রাখলে, একটাই কিনে স্টার্ট করো ফার্স্ট থেকে, কিনে রাখলে এবং তারপরে সেখানে একজন লোক রাখলে, তার সাথে এরকমভাবে কথা বলে নিতে পারো যে যে কটা ব্লাউজ বা যে কটা ড্রেস বা যে কটা মেটেরিয়াল উনি স্টিচ করবেন পার মেটেরিয়াল অনুযায়ী, জিনিসটা অনুযায়ী পার মেটেরিয়াল ওনাকে এত টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? সেই হিসেবেও কিন্তু তোমরা কাজটা করতে পারো। তাহলে তোমাদের কোনো রকম মানি মানে সেরকম কোনো রকম বলতে একদম অ্যাড করতে হবে না আমি বলবো না, তোমাদের কিছু না কিছু তো খরচ করতেই হবে, কারণ তোমাদের মেশিনটা অবশ্যই লাগবে। তো সেই ক্ষেত্রে খুব কম টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেও কাজটা শুরু করতে পারো, আমার মনে হয় তোমরা ভালো করতে পারবে। আর যদিও বা আমি থাম্বনেলে বলেছি যে আমি পাঁচটা বিষয় বলবো, কিন্তু এখন বলতে বলতে আরও একটা বিষয় মাথায় এসে গেল, আর তাই জন্য ভাবলাম তোমাদের বলেই দিই। যদি তোমাদের জায়গা থাকে, এই টপিকটা থেকেই মাথায় এলো, যদি তোমাদের কাছে জায়গা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কোনো রকম জিনিসের ডিলারশিপের বিজনেসও করতে পারো। কোল্ড ড্রিঙ্কসের ডিলারশিপ, জলের ডিলারশিপ, জলের বিজনেস ইজ টু গুড, আজকাল খুব মার্কেটে ইন, সবাই আমরা মার্কেটের কেনা জলই খেয়ে অভ্যস্ত। তো সেই বিজনেসটাতেও কিন্তু তোমরা করতে পারো এবং সেই বিজনেসটার ক্ষেত্রে কিন্তু তোমাদের একদম নমিনাল 3-4 হাজার টাকা ইনভেস্ট করতে হবে এবং লাভটা কতটা সেটা তো তোমরা করার পরেই বুঝতে পারবে। তো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওটা, দেখো, দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, খারাপ লাগলে সেটাও অবশ্যই জানিও। জানি যা যা বিজনেস আইডিয়াদের কথা বললাম সেগুলো তোমাদের সকলের জানা, তোমরা সকলে জানো তোমরা এগুলো করতে পারো। তবু আরও একবার এই বিষয়টাকে আমি বেছে নিলাম এই জন্য, কারণ এত কিছু জানার পরেও কিন্তু আমরা অনেকে এগিয়ে আসি, অনেকে আমরা এটা ভাবি না যে ভাবি না না মানে অনেকে আমরা এটা ভাবি যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে। সো প্লিজ এটা ভেবো না, এটা না ভেবে আমি করতে পারবো, আমাকে করতে হবে, এটা ভেবে এগিয়ে যাও। অবশ্যই তোমরাও নিজেদের পরিচয়টা একদিন না একদিন খুঁজে পাবে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট তো করোই, আর শেয়ার করে দিও, আর যদি একটু বেশি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, কারণ ওটা ভুলে গেলে কিন্তু ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আসবে না। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি ফিরছি আগামীকাল আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড বাই।